কি তুই কি কালা দরজা খুলতে তো লেট করছিস কেন এই কে আসছে রে ফারান আসছে বা আরে ফারান বাবা কখন আসছো আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো তুমি ঘরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছো কেন আন্টি আপনার পায়ে সালাম না করে কিভাবে বাসার মধ্যে ঢুকবো তাই দাঁড়িয়েছিলাম আন্টি মাশাআল্লাহ কত ভদ্র ছেলে বাবা তো এখন তুমি কি করছো অনেকদিন তো আসো না বাসায় আমি তো প্রতিদিনই বাসায় আসতে চাই আন্টি কিন্তু বাবার বয়স হচ্ছে ব্যবসার কাজে আমাকে বসতে হয় মায়ের ঘরের কাজ আমাকে দেখতে হয় তারপরে আবার এই যে বয়স হয়ে যাচ্ছে তো আন্টি অনার্স শেষ হয়ে যাচ্ছে এখন বিসিএস এর পড়াশোনাও শুরু করছি এই জন্য আন্টি আসতে পারি না বাবা কি সুন্দর সংসারী ছেলে হয়ে গিয়েছো আর আমার ছেলেটাকে দেখো এখনো ঘরে বসে বসে সারাদিন মোবাইল টেপে এই আসো বাবা তুমি ভিতরে যাও আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি টাকা আসছে কেন চল এই কিছু অর্ডার দেবো খাবি হ্যাঁ দুটো পিজা অর্ডার দে আর সাথে কোক দিয়ে দিস ফারহান বাবা কিছু খাবা নাকি আন্টি এক গ্লাস দুধ হলে খুব ভালো হতো অথবা যদি হানি নাট থাকে বাসায় হানি নাট অথবা সবজি দিয়ে একটু ছোট ভাত দিলে আমি খুব খেয়ে মজা পেতাম কি সুন্দর দুধ সবজি এগুলো খাই আর আমার ছেলেটাকে দেখো সারাদিন শুধু পিজা আর বার্গার খাওয়া তাই না আরে না মা ও একটু আগে বার্গার অর্ডার দিচ্ছিল এখান থেকে পিজা অর্ডার দিচ্ছিল বাবা তুমি বসো আমি তোমার জন্য এখনই দুধ আর হানি নাট নিয়ে আসছি এই টাকা আসছ কেন অর্ডার দে এই সুন্দর করে কেলাম খেলতে চলে আসিস আচ্ছা ঠিক আছে যা সমস্যা এ কি ফারান বাবা এখনই চলে যাচ্ছ জি আন্টি নামাজের সময় হয়ে যাচ্ছে আর বাবার ব্যবসার জিনিসগুলো একটু আমাকে তো হ্যান্ডেল করতে হবে আর মা বাসায় একা থাকে পরিবারকেও তো সময় দিতে হয় তাই না আন্টি আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার জন্য অনেক দোয়া থাকলো বাবা তুমি অনেক বড় হবে আর এই যে শয়তান আমার শয়তান সারাদিন ঘরে পড়ে পড়ে ঘুমাস ওর কাছ থেকে কিছু শেখ ঠিক আছে বাবা ভালো থেকো এসো আবার হ্যাঁ এই সন্ধ্যা কেরাম খেলতে চলে আসিস